জয় জয় মা দিদিমা, জয় জয় মা দিদিমা। দিদিমা গতকাল একটা রেসিপি শেয়ার করেছে, ওরে বাবা, সেখানে চিপকুর ফটো লাগানো, চিপকুর সাথে সম্ভবত ওটা চিপকুর বাবাই, মানে একটা ডিপি লাগিয়েছে আর কি। তো সেখানটায় চিপকু কমেন্টস করছে যে এর নেক্সট ইয়ারে যখন আসবো তখন ওই ডাইনিং টেবিলে বসে সমস্ত তোমার বানানো খাবার খাবো। মানে চিপকু যে ডাইনিং টেবিলে দিয়েছে, চিপকু তুমি যে এই যে ডাইনিং টেবিলটা দিলে, সেই ডাইনিং টেবিলটা ভুল সময় দিয়ে দিয়েছো। তোমার ডাইনিং টেবিলটা এসেই প্ল্যান করা উচিত ছিল যে আমি ডাইনিং টেবিলটা এই মুহূর্তে দেব, এই মুহূর্তে। তাহলে কি হতো, ডাইনিং টেবিলটা সঙ্গে সঙ্গে তুমি কিনে নিতে, কিনে নিয়ে চলে আসতে, আসার পরে ওই ডাইনিং টেবিলটা পাততে, পেতে আমার দিদা দাদুর সাথে একসাথে বসে খেতে। আসলে আমাদের চিপকুড়ও নিচে বসে খেতে মানে একটু কষ্ট হয়েছে, আর ডাইনিং টেবিলে খেয়ে অভ্যস্ত, একটু নিচে বসে খেতে কষ্ট হয়েছে, যতই চিপকু বলুক আমি বুঝে নিয়েছি। ওই যে ওই জন্যই আমার দিদিমা কইছে যে চিপকুর যেমন দেব তেমন, মানে চিপকুকে যেখানে বসতে দেবে সেখানেই চিপকু বসে যাবে। এইটাই ছিল দিদিমার আসল কথা, মানে চিপকু যে এখানে অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে ম্যানেজ করেছিল, এইটাই হচ্ছে বড় কথা। যাই হোক, সেই সব বাদ দাও, চিপকুর কথা বাদ দাও, এইবার আই আমার দিদিমার কাছে। আমার আমার আর্জি নিয়ে কই, দিদিমা তুমি রেসিপিটা বানাইলা, কই আমার কথা ভুললা কেমন কেমনে? দিদিমা তুমি দুইখান ডিম নিয়ে নারণ সরণ নরণ সরণ করছো, কই তোমরা তো লোক হইল গিয়ে পাঁচজন কি ছয়জন, মানে পাঁচ ছয় জন, এই কারণেই বলতাছি, তোমার মেয়ে, তার দুই মেয়ে, হইল গিয়ে তিনজন, তুমি আর দাদু, হইল গিয়ে পাঁচজন, আর তোমার ছোট পোলা যদি মাঝে মাঝে চইল্লা আসে খাইতে, তাহলে গিয়া হইল ছয়জন। যাই হোক, পাঁচজনই মানতাছি। তাহলে দিদিমা ওই ডিমটা তুমি পাঁচজনের জন্য রান্না কেন করলে না? এমনিতে তোমরা ডিমের ঝোল সবাই মিলে যখন রান্না বান্না করো, দেখছি আমি, সবাই মিলে খাও, তার মানে এখানে ডিম খাওয়ার কারো নিষিদ্ধ নেই, মানে ডিমটা সবাই খায়। আর ডিম এমন জিনিস দেখবা দিদিমা, যারা ডিম খেতে ভালোবাসে, মানে ম্যাক্সিমাম মানুষই কিন্তু ডিম খেতে খুব ভালোবাসে, যারা কিনা নিরামিষ দিনে, এই নিরামিষ দিনে নয়, যারা কিনা মানে বাড়িতে মাছ নেই, মাংস নেই, কী রান্না করবো? ডিম। ডিমটা আমাদের বেঙ্গলিদের বাড়িতে সব সময়ের একটা, কি বলবো, সবার ফ্রিজে রয়েছে। যখন আমাদের ফ্রিজ ছিল না তখনও কিন্তু আমরা ডিম এনে রেখে দিতাম, আলু পেঁয়াজ ডিম আছে মানে নিশ্চিন্ত, ডিমের গড়গড়ে ঝোল হবে কিংবা অমলেট টমলেট হবে বা কিছু হবে, তো এটা হচ্ছে আমাদের চলতেই থাকবে। ঠিক আছে দিদিমা, তো কথা হচ্ছে তুমি, আমি শুধু ভাবতেছি তুমি আমার কথাটা ভুললা গেলা কেমনে, কেমনে ভুললা গেলা? তুমি দুইখান ডিম কেন রাঁধলা, কেন রাঁধলা, কিসের লিগে? তোমার এই নাতনিটা একটা বুড়ো হাবড়ি নাতনি আছে, ওরে বাবা, দাদুরে নাকি আমি বুড়ো হাবড়া কইছিলাম না কি কইছিলাম? তাই চিপকু খুব রেগে গেছে। তা আমি তো নিজেকেও বলি না কি দিদিমা, যে এই যে এই মুঠকি একদম বুড়ি হাবলি তোমার নাতনি আছে, হাবলি বলা যাবে না, আমি আবার শিয়ানা আছি, মানে বুড়ি শিয়ানি, বুড়ি শিয়ানি, ইয়েস এটা ভালো বেশ যাচ্ছে, বুড়ি শিয়ানি যে নাতনিটা রইছে তার কথা ভাবলা না তুমি? ওই ডিমটা রান্না করে কইলে আমারে নিজেই শিখা নিজেই খাইতে, সেই আর তো মানুষ না দিদিমা কইছি, এমনি এমনি মামার বাড়ি যামু, দিদার বাড়ি যামু, তাই জন্যই তো দিদিমা কইছি, দিদিমা আমাদের দুইখানা ডিম নিয়ে কেরামতি শেখালো। হ্যাঁ, ওইটা দিদিমা বলল নতুন রেসিপি, নতুন রেসিপি শিখে নাও, ওরে বাবা আমি শিখে নিলাম। দিদিমা তোমার কিন্তু কোনো আশ ওষের বিচার নাই, তুমি বলে এত পূজা পাঠ নিয়ে থাকো, তুমি যেই হাতে ডিমগুলারে ধরে লবণ হলুদ দিয়ে কড়ার মধ্যে ফটাৎ ফটাৎ করে ফেললে, সেই যে হাত দিয়েই তুমি ধুইলা না, ধুইলা না, তুমি ওই হাত দিয়ে খুন্তি নাড়তাছ, ঠিক আছে, ওই হাত দিয়ে আবার অপরের মশলাগুলো ধরতাছ, দিদিমা এ কি করে করতেছ? তারপরে দেখলাম দিদিমা বললো আজকাল পেঁয়াজগুলো ভালো করে সিদ্ধ হয়নি। এ কথা দিদিমা একদম হক কথার এক কথা কইছে, এ কথাটা ঠিক। যাই হোক, দিদিমা পেঁয়াজ পোয়াজ ভাজলো, ভাজা মশলা মশলা দিয়া দিল, টমেটো দিয়া দিল, দিদিমা গো বাড়িতে খুব টমেটো চলে, খুব টমেটো চলে,
দিয়ে দিয়ে পরে নারকেল ফারকেল দিয়ে দিদিমা বললো বেশ করে, মানে নারকেল ফারকেল দিয়ে বেশ করে কষাইতে হবে, বেশ করে কষাইতে হবে। এখানে কিন্তু নারকেলের দুধ দিলে হবে না, তারপরে সমস্ত মশলাপাতি দিতে হবে, এখানে কিন্তু রসুন যাবে না, আদা যাবে না, মাইন্ড ইট মাইন্ড ইট। তারপরে দিদিমা বলল এরকম ঝোল দিয়ে দিতে হবে, ঝোল দিয়ে সেই ঝোলটা যেই শুকাবে টকবক টকবক করবে তখন হচ্ছে দুইখান ডিম ফেলাই দিতে হবে। মানে দিদিমার যেহেতু দুকানে, বলি অতখান গ্রেভি করছো দিদিমা, দুইখান ডিম কেন? বলি রান্নাটা কি খারাপ হয়েছিল? প্রথমে এক্সপেরিমেন্ট করতেছিলা যে মানে দুইখান ডিমের উপর দিয়ে করি, খারাপ হলে দর্শকরা খায়া হাইগা মরবে কি দর্শকরা বুঝবে? আমি তো আগে রাইত দেনি দুইখান ডিম, কারণ বেশি ডিম করলে খাওয়া যাবে না, সেইয়া নষ্ট যাবে, কই এতটা তো মশলা, তার মধ্যে দুইখান ডিম এই দিক এই দিক ওই দিক ওই দিক, নটা ছিল চটটা ছিল, কই আমার কথা একেবারে মনে পড়লো না। দিদিমা তুমি এটা করতে পারলে আমার সাথে? হ্যাঁ না ইনসাফি, তোমার কই আমি এত ভালোবাসি, তুমি ভিডিও করলেই আমি চললে আসি তোমার লিগা, মানে ভিডিও করলেই দিদিমা আমার যখনই ভিডিও ছাড়ে তারপরেই আমি চলে আসি দিদিমাকে নিয়ে বলতে, কিন্তু দিদিমা আমার কথা কিচ্ছু কি বলছে না। তা বলি দিদিমা তোমাকে এমন করে ছাড়বো না, ওই যে ওইটা বোধ হয় ডিমের কোরমার রেসিপি, দিদিমা নারকেল ডিম দিয়ে চালিয়ে দিলে, মানে নারকেল ডিম, হ্যাঁ নতুন রেসিপি নতুন রেসিপি। অনেককে তো ওরে বাবা দিদিমাকে কি প্রশংসা করছে, বলছে এই রেসিপিটা বাড়িতে ট্রাই করব, অনেকে বলছে নতুন শিখলাম নতুন শিখলাম। আরে দিদিমাও নতুন করছে, এই আমি বুঝতে নিছি, কারণ দুইখান ডিম, ওই দিদিমা এই দুইখান ডিমের কেসটা একটু বলবো তো পরের ভিডিওতে, কেন তুমি দুইখান ডিম করলে? হ্যাঁ কারে খাওয়াইবা কারে খাওয়াইবা, তোমার বাড়িতে এতগুলো মেম্বার আছে আর তোমরা এমনিতে খাওন পার্টি, কই দুইখান ডিম কইরা কি হবে? এর আগের দিন দিদিমা তুমি খাবার দাবার নিয়ে বইছিলে, ঠিক আছে সে ঠিক আছে, নতুন ডাইনিং টেবিলে সেখানে তুমি চাটনি খাইতেছিলে, তোমার কিন্তু সুগার দিদিমা, এরম কিন্তু মানে শরীরের সাথে মানে এইভাবে করে শরীরের সাথে করলে কিন্তু আমি মানবো না মোটেও, কারণ দিদিমা তোমাকে কিন্তু 100 বছর বাঁচতে হবে, এটাই এটাই নাতনির শখ, তবে তো নাতনি শিখবে গুরুমন্ত্র। তা বলছে দিদিমা তুমি মানে আমি ডিম খেতে এত ভালোবাসি এত ভালোবাসি ডিম খেতে, দিদিমা আমি কিলো দিলাম, দিদিমা আমি কিলো দিলাম, বুঝতে পেরেছো? কিন্তু দিদিমা ওই দেখাইয়ে খালাস, আমার এক আমার জন্য আমার নাম করে দিদিমা যদি একখান ডিম নিজেও খাইতো তাহলেও আমি বুঝতাম যে দিদিমা আমারে খুব ভালোবাসে, কিন্তু বুঝলাম যা দিদিমা আমারে ভালোবাসে না, মানে খাওয়ানো তো দূরের কথা, দুইখান ডিম নিয়ে দিদিমার কি কেরামতি করছিল। যাই হোক দর্শকরা, ভিডিওটা বেশি বড় করছি না, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে কমেন্টস করবে শেয়ার করবে, এবং আমার জয় জয় মা দিদিমার মানে সম্পর্কে তোমরা কি বক্তব্য রাখতে চাও সেটাও অবশ্যই কমেন্টস করে জানাবে।